তোমার নতুন জীবনের প্রথম সকালের শুভেচ্ছা। শান 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 বাবা এসো। বাবা শান, আমি তোমাকে টাকা রোজগার করার কথা ব্যতীত এমন কোনো চাওয়া আছে যা পূরণ করিনি? না বাবা, তুমি আমার সব আশা পূরণ করেছ। আমার আশা পূরণ করার জন্য শত্রুর সাথে বন্ধুত্ব করে প্রিয়াকে আমার জীবনে এনে দিয়েছ। তাহলে এই খুশিতে আমি যদি তোমার কাছে আমার খুশির জন্য কিছু চাই, তবে তুমি কি তা দিতে পারবে? বাবা, তুমি যদি আমার কাছে আমার জীবনটাও চাও, আমি তা হাসতে হাসতে দিয়ে দেব। কিন্তু আমার চাওয়া যদি তোমার জীবনের চেয়ে বেশি দামি হয়, তা কি তুমি দিতে পারবে? আমার প্রতিটি নিঃশ্বাস তোমার জন্য, তোমার খুশির জন্য আমি বিষও খেতে পারি। এটাই তোমার আশা করা উচিত বাবা। তারপরেও যদি সন্দেহ থাকে, তুমি নিশ্চিত হবার জন্য যে কোনো পরীক্ষা করে নিতে পারো। ওকে, তাহলে পবিত্র কোরআন শরীফে হাত রেখে শপথ করে বলবে, তুমি শুধু তাই করবে যা আমি চাইব। আমি পবিত্র কোরআন শরীফের উপর হাত রেখে বলছি, আমি তাই করব যা তুমি চাইবে। তাহলে এই মুহূর্তে প্রিয়াকে এ বাড়ি থেকে বের করে দাও। বাবা, পবিত্র কোরআন শরীফে হাত রেখে কসম খেয়েছো শান, সেই কসম ভাঙা কবিরা গুনাহ। ভাইজান, ভাইজান, এসব তুমি কি বলছো ভাইজান? তুই কি ভুলে গেছিস আকবর, আসর ভর্তি মেহমানদের সামনে অরমান শিকদার আমাকে অপমান করেছে একটা নোংরা বিষয় নিয়ে, আমার মান সম্মান বিকিয়ে দিতে চেয়েছে 10 কোটি টাকা, আর আমার কোম্পানির 50% মালিকানা দেশবহর হিসাবে চেয়ে আমাকে অপমানে চাবুক মেরে আমার কলিজাটাকে ক্ষতবিক্ষত করেছে। এবার আমি ওকে বুঝিয়ে দেব, সুলতান তালুকদার সেই হীরা যাকে গলায় পড়লে হার হয় আর গলা থেকে নামিয়ে দিলে তলোয়ার হয়। গুলজার, এই নাও তোমার বাবার দেয়া সেই বন্দুকের গুলি। এই নাও আমার কোম্পানির 50% মালিকানার দলিল, আর গিয়ে তোমার বাবাকে বলো সুলতান তালুকদার দেনমোহরের দাবি আদায় করে দিয়েছে, আর তুমিও কোনো প্রকার বল প্রয়োগ করে প্রিয়াকে আমার বাড়িতে নিয়ে আসতে পারবে না। তুমি সেদিন আনতে পারবে যেদিন আমি বলবো। আর এই বলার জন্য আরমান সিদ্ধার্থকে আমার পায়ের কাছে বসে প্রিয়ার সুখ ভিক্ষা চাইতে হবে। শোনো ভাই, রাস্তা দিয়ে যাওয়ার সময় সবাইকে জানান দিয়ে যাবে
সুলতান তালুকদার দেনমোহরের দাবি পূরণ করে দিয়েছে। প্রিয়াকে আমার আরো উঁচু অংশে বিয়ে দিয়ে সুলতান তালুকদারকে বুঝিয়ে দেবো।